শুভ সন্ধ্যা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের অন্যতম ব্যবসায়ী জনাব সোনাম কাকা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আপনাদের সঙ্গে আছি। এর সাথে আমাদের এখানে আছেন আমাদের সাধারণ কাকা, সাধারণ কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার সত্ত্বেও বাজার এখানে উপস্থিত আছেন কবি কাকা, আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি প্রথমে প্রশ্ন রাখতে চাচ্ছি সালম কাকা, আপনি যে ব্যবসা করে যাচ্ছেন, আপনার ব্যবসার আজকে মানে বয়স কত বছর হয়ে যাচ্ছে, সে কথাটা আপনি বলে ধরবো? আমার ব্যবসা তো কাপড়ের ব্যবসা, আজকে 4-5 বছর 3-4 বছর ব্যবসা খারাপ দিতে আমি আন্দোলন ব্যবসা বাণিজ্যের অবস্থাটা দেখা। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বর্তমান মানে যে প্রথমে তো একটা গেল যে একটা লকডাউন একদম শাটডাউন, আমরা প্রতি বছর হয়ে গেলাম, তখন আবার চলে আসছে ইউক্রেনের যুদ্ধ, এখন দ্রব্যমূল্যের দাম আর একটু উদ্ধার অবস্থার মধ্যে আসছে, দ্রব্যমূল্য উদ্যোগীদের জন্য তো মানুষের চলাচলে হিমশিম খেতে হচ্ছে, এবং যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীরা ক্রেতাদেরকে বোঝাতে অনেক তারপরে ব্যবসা বাণিজ্য মানুষের কাছে টাকা থাকলে না মানুষ খুঁজছে। হ্যাঁ সেটাই, মানুষ আমি ব্যবসা লইয়া বসলাম, কাস্টমার নাই, কার কাছে বিক্রি সেটাই আর কি। তো সেক্ষেত্রে আমি সালম কাকা, বর্তমান সরকারের কাছে আপনি চাওয়া পাওয়া কী আছে সে কথাটা আপনি চ্যানেলের মাধ্যমে তুলে ধরুন। বর্তমান সরকারকে চাওয়া হলো দ্রব্যমূল্য নিম্নগতি, তাতে তেল বা বিভিন্ন জিনিস কমাই দেয়, মানুষের ইনকামের রাস্তার একটা রাস্তা বাহিত করি, এটাই তো সরকারের কাছে। আর আমরা যাতে সেবা পাইতে পারি, স্বাস্থ্য সেবা অন্যান্য বিভিন্ন সেবা যাতে সরকারের কাছে পাই, ওইটাই তো সরকারের কাছে চাই, এছাড়া সরকারের কাছে আর কি চাই? ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব শাহ আলম কাকা যে কথাটা তুলে ধরলেন। উনি বলতে যাচ্ছেন যে পাশ্চাত্য দর্শনে রাষ্ট্রীয় বলি আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো, সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। সর্বপ্রথম আপনার গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার মতো শোনার ছেলে, এবং এখানে যারা আছেন আমার বয়োজ্যেষ্ঠ বাবা সন্তান এবং দাদা সমতুল্য, আপনাদেরকে আপনাদের গর্ভধারিণী মা বাবাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আলোকিত মানুষ হিসেবে আপনাদেরকে দিয়েছি। আজকে যে কথাটা আপনি তুলে ধরেছেন, আমরা বর্তমান সরকারের কাছে আবদার রাখছি এবং সরাসরি আমাদের আইনমন্ত্রী আনিস হোসেন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে, একে তো গেল লকডাউন একটা শাটডাউন, এখন যারা ক্রেতা বিক্রেতা আছেন যারা ব্যবসা করছেন তারা ক্রেতাদেরকে বোঝাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বলবো যে আমাদের সাংবাদিক যারা আছি, আমাদের সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারোর নিচে মাথা নত করে না এবং করবেও না, সেক্ষেত্রে আমি বলবো যে থাকবো নাকো বদ্ধ করে, দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুণ্ডিপাকে, দেশ হতে দেশ দেশ ধরে। আমি সরাসরি আমাদের বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি দ্রব্যমূল্য নিম্নগতিতে নিয়ে আসার জন্য, এবং আমাদের লাখো শহীদের বিনিময়ে কিন্তু আমরা দেশকে স্বাধীন, হ্যাঁ 71-এর চেতনা যদি আমরা যদি বলতে চাই তাহলে ইউ নো বেটার দেন মি, আমাকে আপনি ভালো কথা বলতে পারবেন কাকা সালম কাকা। 71-এর চেতনা সম্পর্কে আপনার কথাটা তুলে ধরলে আমরা আগামী জীবনের প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারবো 71-এর চেতনার কথা। 71-এর চেতনা পাকিস্তানিরা যারা আমাদের উপর অত্যাচার করছে ওইটার বিনিময়ে তো আমরা দেশ স্বাধীনের জন্য আন্দোলন করছি, এখন দেশ স্বাধীন হওয়ার পর সব কিছু তো ঠিকঠাক, তো গণতন্ত্র অন্য অন্য আরও যাবতীয় জিনিস এগুলো তো এখন ওই 71-এর চেতনা অনুযায়ী চলে। সেটাই যে কথাটা আপনি 71-এর চেতনা সম্পর্কে যে কথাটা তুলে ধরেছেন যে মানুষের মৌলিক যে চাহিদা চাহিদা পাইলে দেখে তো পাকিস্তানের বিরুদ্ধে আমরা 71-এর যুদ্ধ করি। হ্যাঁ রাইট, সেক্ষেত্রে আমি সাধারণ কাকা আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি 71-এর চেতনা সম্পর্কে আপনি একটু কথা বলবেন কাকা। আপনি আমরা বলি ভিউয়ার্স, যাই হোক এনিয়াও আমরা একজনের কাছ থেকে কথাগুলি 71-এর চেতনা সম্পর্কে যে কথাটা তুলে ধরেছি, তবে আমাদের 71-এর যে চেতনার কথাটা যেটা ছিল আমি একবার কবির ভাষায় শেষ ভাষায় বলে দিতে যাচ্ছি, মুদের গরম মুদের আশা আমরি বাংলা ভাষা, কুমড়ো ফুলে ফুলে নয় পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, পোকা তুই কবে আসবি কবে ছুটি, চিঠিটা তার পকেটেই ছিল সেটা আর লক্ষ্যে ভেজা, মা গো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তা কী হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তো
তোমার জন্য নারিকেলের চিড়ি কেটে উটি ধানে মুটি সেজে এটা সেটা আরো কত কি, তার ফুকাতে বাড়ি ফিরবে ঝাপসো চোখে মাতাকায় উঠোনে উঠোনে যেখানে ফুকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আমি বলতে যাচ্ছি লাখো শহীদের বিনিময়ে কিন্তু আমরা আজকে দেশকে স্বাধীন করেছি। সালাম বক্তব্য তৌফিক জব্বার, ওনাদের বিনিময়ে আজকে আমরা দেশ স্বাধীন করেছি। আবু জাফর ওবায়দুল্লাহ লিখা, আমি প্রথমে পড়েছি সম্রাট নেপোলিয়ন রয়েছে স্বীকৃত মাধা, আমি তো একজন স্বীকৃত জাতির জন্য আপনাদের গর্বদানের মাকে আমি সেলুট জানাচ্ছি। আজকে যে আমি যে কবিতাটার কথা বললাম, কোনো এক মাকে কবিতাটা, এটা আবু জাফর ওবায়দুল্লাহ লিখা। আমি সনাতন ব্যবসায়ী জনাব শাহলক কাকা, আপনারা যারা আছেন গুণী মানুষ, আপনাদের জন্য কোনো এক মাকে কবিতাটা একাত্তরের চেতনার জন্য আপনাদের জন্য উৎসর্গ করে দেব। ভিউয়ার্স যারা, ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 সরাসরি আমাদের চ্যানেল থেকে আবারও দেখে নেন আমাদের শালন কাকা এবং সাজান কাকা কবি কাকার ছাত্রছাত্রী, আপনারা সঙ্গে থাকুন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সেরা থেকে, এবং এশিয়ান বার্তা নিউজ 24.com থেকে আমি জাতীয় পত্রিকার সম্পাদক মোহাম্মদ ফরহাদ জান আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা আমার সামনে আছেন ধন্যবাদ।